আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এমকে যেমন রচিত ইজবিলা স্যান্ডোটের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিউটোরিয়াল আলোচ্য বিষয় সাজেশন উইথ সলিউশন। যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এমবিএ ফাইনাল ইয়ার 2019 সালে পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন। এমকে যেমন রচিত অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এই সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ, কারণ এই সাবজেক্টে দেওয়া হয়েছে একটি শর্টকাট সিলেবাস, যে সিলেবাসে আছে মাত্র 8টি অধ্যায়। প্রফেসর সুমা পাবলিকেশনের বিষয়কার সাফল্য 100% কমন পড়ে এই হ্যান্ডনোট থেকে, কারণ এই হ্যান্ডনোটে দেওয়া হয়েছে আমাদের গবেষণাকৃত প্রতিটি অধ্যায়ের ফর্মেটের আলোকে গাণিতিক ও থিওরিটিক্যাল সমস্যার সমাধান। চূড়ান্ত পরীক্ষায় এই ফর্মেটের বাইরে কোনো প্রশ্ন আসে না, যা বইয়ের শেষে প্রশ্নপত্রে উত্তর সংকেতের মাধ্যমে দেখানো হয়েছে। বিশেষ দৃষ্টব আমাদের বিষয়কে সাফল্যের পেছনে রয়েছে আমাদের নিজস্ব গবেষণা সেল। এই গবেষণা সেলেরই আবিষ্কার ফর্মেট অনুযায়ী প্রতিটি অধ্যায়ের অঙ্কের বিন্যাস ও ইউটিউবে লেকচার ক্লাস। চূড়ান্ত পরীক্ষায় এই ফর্মেটের বাইরে কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ, তাই স্বপ্ন বাস্তবায়নে আপনিও আমাদের সাথেই থাকুন। ইউটিউবে যে এম কে জামান স্যার লিখে অনুসন্ধান করুন এবং প্লে লিস্ট থেকে আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টটি বাছাই করে নিন। এবার চলুন সিলেবাস নিয়ে আলোচনা করি। সিলেবাসের পেপার কোড 31-25-03, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং। এই সিলেবাসে মোট এখানে 8টি অধ্যায় দেওয়া হয়েছে। ভালো ফলাফলের জন্য প্রথমে এখান থেকে 7টি অধ্যায় বাছাই করে নিতে হবে, যে 7টি অধ্যায় থেকে প্রতি বছরে গাণিতিক প্রবলেমগুলো প্রশ্নে আসে। এই অধ্যায়গুলোর মধ্যে আছে 1 নম্বর অধ্যায়, 2 নম্বর, 3 নম্বর, 4, 5, 6 এবং 7, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত। এই 7টি অধ্যায় ভালোভাবে শিখতে পারলে আশা করি খুব সহজে ইনশাআল্লাহ আপনারা এ প্লাস পাবেন। এই বইটিতে দেওয়া হয়েছে প্রতিটি অধ্যায়ের থিওরি, সংক্ষিপ্ত প্রশ্ন। যখন কপার দেওয়া হয়েছে আপডেট হ্যান্ডনোটে 1 থেকে 6 নম্বর পেজে, এখানে কপার্টের ছোটো ছোটো প্রশ্ন আছে। এরপরে থিওরি দেওয়া হয়েছে 7 থেকে 21 পেজ, এরপরে গাণিতিক প্রবলেম 22 পেজ থেকে 52 পেজ। এভাবে 8টি অধ্যায় সবগুলো সূচিপত্র করে দেওয়া আছে। এবার আসুন জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি কলেজের পরীক্ষার যে সমস্ত প্রশ্নগুলো আসছে, 2014 থেকে 2018 পর্যন্ত পরীক্ষার প্রশ্নগুলো সব সলিউশন করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর সংকেত দেওয়া হয়েছে। এগুলো পাবেন হ্যান্ডনোটের পেজ নাম্বার 396 থেকে শুরু করে 438 পেজ পর্যন্ত এই প্রশ্নগুলো দেওয়া আছে। শেষের দিকে, বইয়ের শেষের দিকে পাবেন। বিগত সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে এর একটা পরিসংখ্যানিক সাজেশন চার্ট তৈরি করেছি। যে সমস্ত অধ্যায় থেকে প্রশ্ন এসেছে তার একটা ফর্মেট আকারে পরিসংখ্যানিক চার্ট তৈরি করেছি। কেমন? 2014 থেকে 2018 পর্যন্ত যে পরীক্ষা আসছে, পরীক্ষার প্রশ্নগুলো এখানে আমি দিয়েছি 2014, 2015, 2016, 2017, 2018। আপনারা 2019 সালের পরীক্ষার্থী, তাহলে এই অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসতে পারে, কয়টা প্রশ্ন আসতে পারে তার একটা ধারণা। যেমন এ পার্টে 2014 সালে আসছিল মাত্র ছোট প্রশ্ন 2টা, বি পার্টেও 2টা, সি পার্টেও 2টা। এখানে 2014 সালে এ পার্টের 2টা প্রশ্ন আসছিল, 2015 সালেও 2টা, এ পার্টে 2016 সালে 2টা, 2017 সালে 2টা, 2018 সালেও 2টা প্রশ্ন এসেছে প্রথম অধ্যায় থেকে। তাহলে 2019 সালে 2টা অথবা 3টা এখান থেকে আপনারা ছোট প্রশ্ন পাবেন। আচ্ছা, এবার আসুন বি পার্টের প্রশ্ন। এই অধ্যায় থেকে প্রতি বছরেই কোশ্চেন আসছে, কোনো বছরে মিস হয়নি। কীভাবে দেখলেন? দেখুন এখানে আমাদের ফর্মেট 1 নম্বর ফর্মেট কোশ্চেন নাম্বার 4, প্রথমে এম দেওয়া হয়েছে, এম দ্বারা বোঝানো হয়েছে এটা ম্যাথ, ম্যাথ কোশ্চেন, আর টি দ্বারা থিওরি কোশ্চেন বোঝানো হয়েছে। তাহলে ম্যাথ কোশ্চেন আসছে 2014 সালে 4 মার্কের একটা বিপাটে, আবার 2015 সালে একটা আসছে, এটা কোশ্চেন নাম্বার 7, 2015 সালে কোশ্চেন 7 দেখবেন, এই প্রশ্ন আসছে। এরপরে 2016 সালে এখানে 2 নম্বর ফরমেট থেকে 2 নম্বর কোশ্চেন আসছে, 2017 সালে এখানে একটা প্রশ্ন আসছে 6 নম্বর কোশ্চেন, মোট প্রশ্ন 6, 4 মার্কের কোশ্চেন, আর 2018 সালে আসছে 6 নম্বর কোশ্চেনটা। তাহলে বোঝা যাচ্ছে 2019 সালে আপনাদের এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন থাকবে 100%,
এটা গেল বি পার্ট। সি পার্টে প্রতি বছরই প্রশ্ন আসে, যেমন 14 সাল 15 সাল 16 সালে দুইটো প্রশ্ন আসছে। থিওরি আসছে এখান থেকে, দেখুন দুইটা থিওরি একটা ম্যাথ, এখানে আসছে 15 সালে দুইটা থিওরি একটা ম্যাথ, 16 সালে দুইটা থিওরি তিনটা থিওরি আসছে ম্যাথ আসেনি, 17 সালে একটা থিওরি আসছিল, 18 সালে এখান থেকে কিছু আসেনি, এখন 19 সালে এখান থেকে একটা থিওরি একটা ম্যাথ অবশ্যই আসবে 100%, কারণ 18 সালে যেটা আসেনি 19 সালে দিবে। তাহলে 1 নম্বর অধ্যায় এটা আমরা পরিসংখ্যানে একটা চার্ট তৈরি করে সাজেশন করলাম, যে অধ্যায় থেকে আপনার কী কী আসতে পারে সব বিস্তারিত দেখলাম, বিগত সালের প্রশ্ন এক নজরে দেখতে পাইলেন। ঠিক এভাবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমরা বিগত সালের প্রশ্ন পরিসংখ্যানিক চার্ট তৈরি করেছি, এগুলো সাধারণত এক নজরে বোর্ড প্রশ্ন দেখার জন্য কাজে লাগে। তো এভাবে আমি প্রত্যেকটা অধ্যায় অর্থাৎ এখানে 8টা অধ্যায় কোন অধ্যায় থেকে কোন প্রশ্ন কোন পার্টে এসেছে, এ পার্ট বি পার্ট সি পার্ট সব সুন্দরভাবে লিখে দিয়েছি। আমাদের হ্যান্ড নোটটা বের করে দেখবেন, এটা এইভাবে পরিসংখ্যানিক চার্ট তৈরি করে দেওয়া আছে, আপডেট যে বইটা বের করেছি সেখানে। আর যারা আগে হ্যান্ড নোটগুলো নিয়েছেন তাদের জন্য এটা পিডিএফ করে দেওয়া হবে। দেখুন এবার আসুন, এটা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত আজ যে সমস্ত প্রশ্নগুলো এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এটা পরিসংখ্যানিক চার্ট তৈরি করে দিয়েছি, এটা আপনাদের দেখা লাগবে না, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের না। এখন আসুন অধ্যায়ভিত্তিক সাজেশন, থিওরি এবং ম্যাথমেটিক্যাল, বি পার্ট এবং সি পার্টে যে সমস্ত প্রশ্নগুলো আসবে। 1 নম্বর অধ্যায় থেকে থিওরি পড়তে হবে আমাদের, এই কয়টা অর্থাৎ 7টা প্রশ্ন দিয়েছে, যেমন প্রবলেম 1, 3, 4, 7, 8, 16 এবং 18 এগুলো আছে আমাদের হ্যান্ড নোটের, 7, 8, 9, 10 এবং 13, 14 পেজে। 1 নম্বর অধ্যায় থেকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে, এখানে আমাদের 5টা ফরম্যাটে ম্যাথ আছে, তার মধ্যে পরীক্ষার প্রস্তুতির জন্য মাত্র এই কয়টা আমি প্র্যাকটিস করার জন্য দিয়েছি। যেমন প্রবলেম 1 নম্বর ফরম্যাটে অঙ্ক দিয়েছি এই 6টা, এর মধ্যে প্রবলেম 1, 5, 10, 12, 14, 15 এবং 16। 2 নম্বর ফরম্যাটে অঙ্ক দিয়েছি 4টা, প্রবলেম 3, 9, 10, 11। আর 3 নম্বর ফরম্যাট থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যেটা 43 নম্বর পেজে আছে, 5 নম্বর ফরম্যাট থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে 46 নম্বর পেজে পাবেন। এই পেজ নম্বর সহ সাজেশন করে দেওয়া হলো। এখন হ্যান্ড নোটটা সংগ্রহ করে আপনারা এখান থেকে প্র্যাকটিস করুন, আশা করি ইনশাল্লাহ খুব সহজে আপনারা A+ পাবেন। A+ পাওয়ার জন্য প্রথম শর্ত হলো আপনার একটা সুন্দর সাজানো গুছানো একটা বই লাগবে, একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে, তাই বই বাজারে পাইলেই কিনতে হবে না, বইয়ের মান দেখতে হবে, শুধু কাগজের মান দেখলে হবে না, লেখার মান দেখতে হবে। তাই ভালো বই ভালো রেজাল্টের জন্য প্রথম শর্ত। সেহেতুগণ আপনার কাছে যদি অন্য বইও থাকে তাহলে আমার লেখা হ্যান্ড নোটটা সংগ্রহ করুন, সংগ্রহ করে প্র্যাকটিস করতে থাকুন, আশা করি ইনশাল্লাহ শেষ সিলেবাস একটা ভালো রেজাল্ট করতে পারবেন। এখন আসুন, এই ছিল আমাদের 1 নম্বর অধ্যায় সাজেশন, এবার 2 নম্বর অধ্যায়ে যাই। 2 নম্বর অধ্যায়ে থিওরি প্রশ্ন দিয়েছি অল্প কিছু, এগুলো আছে দ্বিতীয় অধ্যায়ে পেজ নাম্বার 53, 64 এবং 68, 69, 72 পেজে। এর প্রবলেম নম্বর 1, 2, 3, 5, 9, 11 এবং 15 নম্বর পেজে আছে। এবার আসুন ম্যাথমেটিক্যাল, 2 নম্বর অধ্যায় ম্যাথমেটিক্যাল খুবই গুরুত্বপূর্ণ, 7টা অধ্যায় পর পর আমাদের ম্যাথ করতে হবে, 2 নম্বর অধ্যায় থেকে এই ম্যাথগুলো করবেন। 2 নম্বর অধ্যায়ের ম্যাথগুলো 7টি ফরম্যাটে ভাগ করা হয়েছে, এর মধ্যে সব ফরম্যাটে অঙ্ক পরীক্ষার জন্য দেওয়া হয়নি, 1 নম্বর ফরম্যাট থেকে মাত্র 1টা অঙ্ক দিয়েছি 2 নম্বর প্রবলেম, এটা 75 নম্বর পেজে পাবেন, 2 নম্বর ফরম্যাট থেকে 1টা অঙ্ক দিয়েছি 3 নম্বর প্রবলেম, এটা আছে 77 পেজে, 3 নম্বর ফরম্যাটে এখানে অঙ্ক দেওয়া হয়েছে 4টা, 9, 10, 12 এবং 13 নম্বর প্রবলেম, যেগুলো পাবেন পেজ নাম্বার 83, 84, 85। 4 নম্বর ফরম্যাট থেকে অঙ্ক দেওয়া হয়েছে প্রবলেম 2, শুধুমাত্র 1টা, 88 পেজে আছে এরা। 5 নম্বর ফরম্যাট থেকে 3টা অঙ্ক দিয়েছি 6, 7 এবং 12, 94, 95 এবং 98 পেজে আছে। এগুলো প্র্যাকটিস করলে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়ের অঙ্ক কমন পাবেন। এছাড়াও সাজেশন বইতে এই অঙ্কগুলো আবার সলভ করে
দেওয়া হয়েছে শুধুমাত্র যেগুলো সাজেশনের প্রস্তর সেগুলো সাজেশন বই আলাদাভাবে তৈরি করা হয়েছে, হ্যান্ড নোটগুলো আলাদা দেওয়া হয়েছে। আপনার হ্যান্ড নোট আগে সংগ্রহ করুন, ভালো রেজাল্ট করার জন্য আপনার হ্যান্ড নোটগুলো আগে জরুরি দরকার। এরপর আসুন তিন নম্বর অধ্যায়। তিন নম্বর অধ্যায় থেকে 100% বি পার্ট এবং সি পার্টে অঙ্ক আসবে। থিওরি আমি এখানে সেটটা দিয়েছি, যদি পারেন তাহলে পড়বেন। থিওরি প্রবলেম 1, 7, 8, 9 এগুলো আছে 11, 13, 15 এবং 16 পেজে। তিন নম্বর অধ্যায়ের ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ, তিনটি ফরম্যাটে ভাগ করা আছে ম্যাথগুলো আমার বইয়ে। এর মধ্যে আমি গুরুত্বপূর্ণ এখানে দিয়েছি 1 নম্বর ফরম্যাট থেকে 4টা অঙ্ক, আর 2 নম্বর ফরম্যাট থেকে এখানে 5টা অঙ্ক দিয়েছি। যেমন 1 নম্বর ফরম্যাটে অঙ্ক 3, 4, 11, 12 এই 4টা প্রবলেম দেওয়া হয়েছে, পেজ নাম্বার 120, 28 পেজে আছে। এবার আসুন 2 নম্বর ফরম্যাট থেকে প্রবলেম 6, 7, 8, 9 এবং 10 এই কটা প্র্যাকটিস করলেই আশা করি হবে ইনশাল্লাহ। 137, 37, 39, 41 এবং 42 নম্বর পেজে পাবেন। আর 3 নম্বর ফরম্যাট থেকে মাত্র 1টা অঙ্ক দিয়েছি, 144 নম্বর পেজে আছে। এই ছিল আমাদের 3 নম্বর অধ্যায় সাজেশন। এই কটা আপনারা এখনই প্র্যাকটিস করেন আমার হ্যান্ড নোট থেকে, আশা করি ইনশাল্লাহ খুব সহজেই এ অধ্যায়ের অঙ্ক যে কোনো অঙ্ক আপনারা সলভ করতে পারবেন। সেটা ধরুন সহজভাবে অঙ্ক শেখার অভিনব কৌশল এবং সহজভাবে মনে রাখার অভিনব কৌশল, নির্ভুলভাবে অঙ্ক সমাধান করার অভিনব কৌশলই হলো ফরম্যাট। কারণ ফরম্যাটটা আবিষ্কার করে আমি একই জাতীয় অঙ্কগুলো এক জায়গায় করে দিয়েছি, এতে ছাত্রদের সুবিধা হচ্ছে যে একটা অঙ্ক যখন পারে তখন পর্যায়ক্রমে ওই ধরনের অঙ্ক সবগুলো পারে, অঙ্কের নিয়ম পরিবর্তন হয় না, একই নিয়ম থাকে, শুধুমাত্র ফিগার চেঞ্জ হয়, একটু কাঠামো চেঞ্জ হয় কিন্তু নিয়ম ঠিক থাকে। এই জন্য একই ফরম্যাটে যে 20টি অঙ্ক থাকে একটা অঙ্ক করলেই 20টি অঙ্ক পারা যাবে। এই জন্য এলোমেলোভাবে অঙ্ক না শিখে আপনার ফরম্যাট আকারে অঙ্ক শিখেন, আমার বইটা সংগ্রহ করুন। যে কোনো নিকটতম লাইব্রেরিতে আপনারা অর্ডার দিবেন, নিকটতম লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারবেন। দর্শক এই ছিল আমাদের 3 নম্বর অধ্যায়ের সাজেশন। এবার 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় এখানে আমি থিওরি দিয়েছি 5টা, প্রবলেম 1, 3, 4, 10 এবং 11 পেজ নম্বর 58, 158, 160, 161, 165 ও 166 পেজে আছে। এই অধ্যায়ের ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর অধ্যায়ের ম্যাথগুলো 2টি ফরম্যাটে ভাগ করে দিয়েছি এখানে পরীক্ষায় প্র্যাকটিস করার জন্য। মাত্র 1 নম্বর ফরম্যাট থেকে 4টা অঙ্ক দিয়েছি, প্রবলেম 6, 14, 15, 16 এগুলো আছে 172, 180, 181 পেজে। আর 2 নম্বর ফরম্যাট থেকে অঙ্ক দিয়েছি 5টা, প্রবলেম 1, 6, 8, 12 এবং 13 এগুলো পাবেন আমাদের বইয়ের 184, 90, 93, 197 এবং 199। এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে আশা করি এই অধ্যায়ের যে কোনো অঙ্ক আপনি সলভ করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এখানে দিয়েছি ইনশাল্লাহ, এ প্লাস পাওয়ার জন্য এই অঙ্কগুলোই যথেষ্ট। সেখানে দেখুন ভালো রেজাল্ট করার জন্য অনেক সময় 1-2 টাকা বেশি খরচ করে ভালো বই সংগ্রহ করতে হয়, তাই একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে। কারণ বই সুন্দরভাবে সাজানো থাকলে খুব সহজে আয়ত্ত করা যায় এবং খুব সহজে মনে রাখা যায়, নির্ভুলভাবে অ্যান্সার করা যায়। ছাত্রদের কথা মাথায় রেখে আমি ফরম্যাট আকারে আমার বইগুলো সুন্দরভাবে সাজাইছি। তো হ্যান্ড নোটগুলো আপনারা সংগ্রহ করে নিন আর অঙ্কগুলো প্র্যাকটিস করুন, আশা করি ইনশাল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। মাস্টার্স ফাইনাল ইয়ারে রিস্ক নেওয়া উচিত নয়, সাধারণ গোছানো একটা বই দরকার, ভালো একটা রেজাল্ট দরকার। দেখুন 5 নম্বর অধ্যায়ে থিওরি আছে 3টা থিওরি, 2, 8 এবং 10 এই 3টা প্রবলেম, 209, 212, 213 নম্বর পেজে। ম্যাথ দেওয়া হয়েছে 5 নম্বর অধ্যায়ের, এখানে কয়েকটা ম্যাথ দেওয়া হয়েছে দেখুন, 1 নম্বর ফরম্যাট থেকে 11, 12, 13, 14, 15, 16 এগুলো 223, 24, 25, 26 এবং 27 পেজে আছে। 2 নম্বর ফরম্যাট থেকে অঙ্ক দেওয়া হয়েছে প্রবলেম 2, 7, 8, 10 এগুলি, পেজ 229, 33 এবং 35 পেজে আছে। এরপর আসুন 3 নম্বর ফরম্যাটের প্রবলেম 2, 11, 13, 15 এগুলো আপনি পাবেন পেজ নাম্বার
248, 247, 247, 249 পেজে। এই ছিল আমাদের 5 নম্বর অধ্যায় সাজেশন। এই কয়টা অঙ্ক আসা তিনটে ফরম্যাটে ভাগ করা আছে এই অধ্যায়টা, তো এই কয়টা অঙ্ক প্র্যাকটিস করলে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়ের কোনো অঙ্ক আর আপনার জটিল থাকবে না। তো এখনই আপনি এই অঙ্কগুলো প্র্যাকটিস করুন, অঙ্কগুলো অ্যাসাইনমেন্ট আকারে খাতা ফ্রেশ করে লিখবেন। 5 নম্বর অধ্যায় মনে করেন যে এই কয়টা অঙ্ক করবেন, এর বাইরে কিছু করা লাগবে না। তাহলে এই যে তিনটা ফরম্যাটে অঙ্ক করলেন, একটা ফরম্যাটে চারটা অঙ্ক করলে ওই ফরম্যাটে 40টা অঙ্ক আপনি পারবেন, কারণ একই রকম একই নিয়মের অঙ্ক, শুধুমাত্র ফিগারটা চেঞ্জ আছে। জাগ আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করার জন্য এই ফরম্যাটের বিকল্প নেই। তাই আমার লেখা হ্যান্ডনোটগুলো সংগ্রহ করুন, সাজেশনটা দেখুন, আশা করি ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবেন। এবার আসুন 6 নম্বর অধ্যায়তে যাই। 6 নম্বর অধ্যায়ে থিওরি দিয়েছি মাত্র 2টা, আর প্রবলেম এখানে অঙ্ক প্র্যাকটিস করার জন্য দিয়েছি। এদের অঙ্কগুলো তিনটি ফরম্যাটে ভাগ করে আলাদা করা আছে। এখান থেকে আপনারা 1 নম্বর ফরম্যাটে অঙ্ক 4টি করবেন, এই 4টি করলে বাকি অঙ্কগুলো পারবেন। প্রবলেম 8, 9, 10, 11, 281, 82, এবং 83 পেজে আছে। ফরম্যাট 2 এর যে অঙ্কগুলো আছে এখানে প্রবলেম 2, 11, 20, 21 এবং 22, পেজ নাম্বার 285, 291, 296 এবং 97 পেজে আছে। 3 নম্বর ফরম্যাট থেকে মাত্র 2টা অঙ্ক দেওয়া হয়েছে, প্রবলেম 4 আর 5, 301, 303 পাবেন এই অঙ্ক। এই ছিল আমাদের 6 নম্বর অধ্যায়ের অঙ্ক সাজেশন। এই কয়টা করবেন আশা করি ইনশাল্লাহ 6 নম্বর অধ্যায় যে কোনো অঙ্ক সলভ করতে পারবেন। এ হবে যদি আমরা 5টা, 6টা বা 7টা অধ্যায় ভালোভাবে অ্যান্সার করতে পারি। পরীক্ষার হলে বি পার্টে মাত্র 5টা অ্যান্সার করতে হয়, এবং 7টা অঙ্ক যদি আপনার কমান বাদে 5টা অ্যান্সার করবেন নির্ভুলভাবে, যে অঙ্কগুলো হবে সেই অঙ্কগুলোই আপনি অ্যান্সার করবেন। তাহলে বি পার্টে 5টা অ্যান্সার করলেন, সি পার্টেও 5টা অ্যান্সার করলেন, তাহলে খুব সহজেই কোনো রিস্ক ছাড়াই আপনি এ প্লাস পাবেন ইনশাল্লাহ। এ প্লাস পাওয়ার জন্য আপনার একটু বেশি খরচ হলেও আমার হ্যান্ড নোটগুলো আপনারা সংগ্রহ করে নিন। 7টা হ্যান্ড নোট সুন্দরভাবে গোছানো আছে, এগুলো পড়ে পরীক্ষা দিন, আশা করি অনেক ভালো করবেন। এবার আসুন 7 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায় থিওরি এবং ম্যাথ। থিওরি এখানে আমি একটা দিয়েছিলাম মাত্র, না পড়লেও হবে, আর ম্যাথ দিয়েছি এখানে 1 নম্বর ফরম্যাট থেকে 4টা অঙ্ক দিয়েছি, প্রবলেম 13, 14, 15 আর 16, আর 2 নম্বর ফরম্যাট থেকে বাকি অঙ্কগুলো দিয়েছি, প্রবলেম 2, 13, 14, 15, 16, 17, 18, 19। এই কয়টা অঙ্ক করলে ইনশাল্লাহ আর কিছু করা লাগবে না, এ অধ্যায়ের অঙ্ক এখান থেকে কমন থাকবে ইনশাল্লাহ। আজই আপনি হ্যান্ডনোটটা সংগ্রহ করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করা শুরু করুন। আপনার নিকটতম লাইব্রেরিতে অর্ডার দিয়ে দিন, লাইব্রেরি এলারে নিয়ে আপনাকে দিয়ে দিবে। তো আসুন এরপরে 8 নম্বর অধ্যায়। 8 নম্বর অধ্যায়ে থিওরি দেওয়া হয়েছে 4টা, এ থিওরি আসে, আর ম্যাথ দেওয়া হয়েছে মাত্র 3টা। ম্যাথ দিয়েছি প্রবলেম 1, 4 আর 5, এগুলো পাবেন 387, 91 এবং 92 পেজে। আর থিওরিগুলো দিয়েছি 4টা, 371, 75 এবং 77, 81 পেজে আছে। এই ছিল শেষ অধ্যায়, 8 নম্বর অধ্যায় সাজেশন। শিখে দেখুন এখন আপনারা হ্যান্ডনোটটা সংগ্রহ করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করেন সাজেশন অনুযায়ী। সামনে সময় কম, এখন থেকে প্র্যাকটিস করা শুরু করুন। আর লাইভ ক্লাসে আমি এগুলো সলভ করে দিচ্ছি, লাইভ ক্লাসেও জয়েন করতে পারেন সরাসরি ক্লাস করে। ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন, আশা করি অনেক ভালো করতে পারবেন। তাহলে এরপর আসলে আমরা বোর্ড প্রশ্ন দেখে আসি। বিগত সালের যে বোর্ড প্রশ্নগুলো আসছে সবই আমাদের এই ফরম্যাটের মধ্যে আসছে, ফরম্যাটের বাইরে আসেনি, সেটা আপনি বুঝতে পারবেন উত্তর সংকেতগুলো দেখলে। প্রথমে আমার হ্যান্ড নোটের শেষে দেখবেন যে বোর্ড প্রশ্নে এই যে ব্রিফ কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে এইগুলো সব প্রত্যেকটা অ্যান্সার দেখবেন। বিগত সালে যে 1 মার্কের অঙ্কগুলো দেওয়া হয়েছে সেগুলোই সব অ্যান্সার করতে হবে, এগুলো আগে অ্যান্সার করবেন। এগুলো করলে আশা করি ব্রিফ কোয়েশ্চেন 1 মার্কের সবগুলো পারবেন। এবার আসুন খ পার্টে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে দেখেন কয়টা অঙ্ক দেওয়া ছিল। এখানে 2টা থিওরি ছিল,
তিনটা থিওরি ছিল আর পাঁচটা অঙ্ক ছিল, পাঁচটা অ্যান্সার করতে হবে অঙ্ক, অ্যান্সার করলে এ প্লাস পাবে, কারণ এখানে থিওরি না লিখলেও চলবে, পাঁচটাই তো অঙ্ক দেওয়া হয়েছে। এরপরে প্রপার্টি, প্রপার্টি এক দুই এগুলো থিওরি, তিন নম্বরেও থিওরি, এখান থেকে আমাদের যে এক দুই না দশ এগারো বারো এগুলো সব থিওরি প্রশ্ন, থিওরিগুলো প্রত্যেকটা উত্তর সংকেত দেওয়া আছে। এখানে আমাদের বইয়ের পেজ নাম্বার ১৩, পেজ নাম্বার ৫৩, পেজ নাম্বার ৬৬তে পাবেন, এগুলো সব এভাবে লিখে দিয়েছি উত্তর সংকেত ফরম্যাট ১ দুইয়ের দুই নম্বর প্রশ্নে, এভাবে প্রত্যেকটা উত্তর সংকেত দেওয়া আছে। আর অঙ্ক এখানে দেখা যাচ্ছে চারটা অঙ্ক, আশা করি ইনশাল্লাহ এগুলো অ্যান্সার করলে এ প্লাস থাকবে, এভাবে যদি প্রশ্ন আসে এ প্লাস রাখতে পারবেন। তো আসুন প্রথমে আমরা ইংলিশ অঙ্ক অংশ দেখি, চার নম্বরে যে অঙ্কটা আসছিল এটা আমাদের বইয়ের প্রবলেম নম্বর ১, ফরম্যাট নম্বর ১, চ্যাপ্টার নম্বর ১, প্রবলেম ফরম্যাট নম্বর ১ আর প্রবলেম নম্বর ১২, পেজ নম্বর ৩১ আছে। দেখুন আমাদের বইয়ের ১ নম্বর চ্যাপ্টার, ১ নম্বর ফরম্যাট, ১২ নম্বর প্রবলেম, পেজ নম্বর ৩১। এরপরে যে ৫ নম্বরের অঙ্কটা, চ্যাপ্টার নম্বর ২, ফরম্যাট নম্বর ৩, প্রবলেম নম্বর ১০ আর পেজ নম্বর ৮৩। ৬ নম্বরে যে অঙ্কটা আসছে আবিদ কোম্পানি, এটা সলভ করা আছে আমাদের বইয়ের ৩ নম্বর অধ্যায়ের ১ নম্বর ফরম্যাট, ১১ নম্বর প্রবলেম, ১২৮ নম্বর পেজে। ৭ নম্বরে যে কোয়েশ্চনটা আসছে স্যার মার্কেট, এটা আছে ৭ নম্বর অধ্যায় ২ নম্বর ফরম্যাট, প্রবলেম ১৪ আর পেজ নম্বর ৩৫৪। এরপরে যে অঙ্কটা আসছে ৮ নম্বর, এটা আছে ৫ নম্বর অধ্যায় ২ নম্বর ফরম্যাট, প্রবলেম ২, পেজ নম্বর ২২৯। ৯ নম্বর যে কোয়েশ্চেন থিওরি, থিওরি কোয়েশ্চেনটা উত্তর সংকেত দেওয়া আছে বাংলায়। এরপরে আসেন ১০ ১১ ১২, এগুলো সব থিওরি। ১৩ নম্বর একটা অঙ্ক আসছে, এই অঙ্কটা আমাদের বইয়ের প্রবলেম নম্বর ১ নম্বর ফরম্যাটের ২ নম্বর ফরম্যাট, প্রবলেম ৯, পেজ ১৪০। ১৪ নম্বরের অঙ্ক, ৩ নম্বর চ্যাপ্টার, ২ নম্বর ফরম্যাট, প্রবলেম ৬, ১৩৬ পেজ। ১৫ নম্বর, ৪ নম্বর চ্যাপ্টার, ২ নম্বর ফরম্যাট, ১ নম্বর ফরম্যাট, প্রবলেম ১৪, পেজ নম্বর ১৮০। এরপরে ১৬ নম্বর অঙ্কটা, ৫ নম্বর অধ্যায়ে ১ নম্বর ফরম্যাট, প্রবলেম ১২, পেজ নম্বর ২২৪। ১৭ নম্বর যে অঙ্কটা আসছে এটা হচ্ছে ৭ নম্বর অধ্যায় ২ নম্বর ফরম্যাট, প্রবলেম ১৩, পেজ নম্বর ৩৫৩ সলভ করা আছে। প্রত্যেকটা অঙ্ক এবং উত্তর সংকেত দিয়ে দেওয়া আছে পেজ নম্বর সহ, এগুলো আপনি সলভ করবেন যে আপনি পারেন কিনা। পরীক্ষার আগে এইসব প্রস্তুতি নিতে হবে, এগুলো আমি লাইভ ক্লাসে সব সমাধান করে দিচ্ছি, সাজেশনে সব অ্যান্সার করে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, এভাবে সাজাই দিয়েছি ফর্মেট আকারে খুব সুন্দর করে। এবার আসুন ১৫ সাল, দেখুন ১৫ সালের এখানে ক পার্টে যে ১০টা প্রশ্ন অ্যান্সার করতে হবে সেগুলো সব সুন্দরভাবে সহজ ভাষায়, আর থিওরিগুলো খুব সহজ ভাষায় অ্যান্সার করে দিয়েছি, এগুলো একটু দেখবেন। এখন আসুন ১ নম্বর, এখানে আমাদের ৬ নম্বর প্রশ্ন যে অঙ্কটা আসছে গাণিতিক প্রবলেম, এটা হলো ৭ নম্বর অধ্যায় ২ নম্বর ফরম্যাট, ১৬ নম্বর প্রবলেম, পেজ নম্বর ৩৫৫। এরপরে ৭ নম্বর অধ্যায় যে এটা ৭ নম্বর প্রবলেম, এটা আসছে ১ নম্বর অধ্যায় থেকে, ১ নম্বর অধ্যায় ১ নম্বর ফরম্যাটে ১৩ নম্বর প্রবলেম, ৩১ পেজে পাবেন। ৮ নম্বর অঙ্কটা আসছে ৫ নম্বর অধ্যায় থেকে, ৩ নম্বর ফরম্যাট, প্রবলেম ১২, পেজ নম্বর ২৪৭। ৯ নম্বর অঙ্কটা আসছে ৫ নম্বর অধ্যায় ৩ নম্বর ফরম্যাট, প্রবলেম ১১, পেজ নম্বর ২৪৬। ১০ ১১ ১২ এগুলো থিওরি ছিল, তবে ১৩ নম্বরে অঙ্ক ছিল, এই অঙ্কটা আসছে আমাদের বইয়ের চ্যাপ্টার নম্বর ১, ফরম্যাট ২, প্রবলেম ৩, পেজ নম্বর ৩৬। তাহলে প্রত্যেকটা অঙ্ক উত্তর সংকেতে দেখা যাচ্ছে সবই কিন্তু এই ফরম্যাটের মধ্যে আসছে, ফরম্যাটের বাইরেই কিছুই আসে। তাই ফরম্যাট অনুযায়ী আপনারা মনে রাখলে খুব সহজে নির্ভুলভাবে ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবেন। এই ১৪ নম্বর অঙ্কটা আসছে ৪ নম্বর অধ্যায় ২ নম্বর ফরম্যাট, প্রবলেম ১২ এবং ১৯৭ পেজ। আর ১৫ নম্বর অঙ্কটা আসছে ৫ নম্বর অধ্যায় ১ নম্বর ফরম্যাট, প্রবলেম ১৪, পেজ নম্বর ২২৬। ১৬ নম্বর অঙ্কটা আসছে ৮ নম্বর অধ্যায়ে ৫ নম্বর ফরম্যাট, প্রবলেম ৪, পেজ নম্বর ৩৯০। ৭ নম্বর এই ১৭ নম্বর অঙ্কটা ৩ নম্বর অধ্যায়ে ১ নম্বর ফরম্যাট, প্রবলেম ৪, ১২১ নম্বর পেজ। এই ছিল আমাদের ১৫ সালের প্রশ্ন উত্তর সাক্ষে দেখে। এবার ১৬ সালে আসুন, ১৬ সালে প্রথমে আপনারা বিভিন্ন কোয়েশ্চেনগুলো পড়ে নেবেন, এগুলো তো সব উত্তর দেওয়া আছে। এবার আসুন এখানে কয়টা অঙ্ক আসছে দেখেন, দুই তিন চার পাঁচ এগুলো সবই অঙ্ক, ইংরেজি অংশ দেখুন মানে অঙ্ক এগুলো, আর বাকিগুলো থিওরি, ৫০% অঙ্ক, ৫০% থিওরি আসছে। আচ্ছা এরপরে থিওরিগুলো কম লিখবেন, আগে অঙ্কগুলো করে নেবেন, তারপরে যদি একটা থিওরি লিখতে চান একটা লিখবেন, কারণ থিওরি প্রশ্ন লিখলে দশের ভিতরে
ছয়ের বেশি দিবে না, চারের ভিতরে দুইয়ের বেশি দিবে না, তাহলে অঙ্ক পারলে চারি সাইড। সুতরাং এ প্লাস পাওয়ার জন্য আপনাকে অঙ্ক করতে হবে। এখন আসুন ইংরেজি অংশ আমরা দেখি যে অঙ্কগুলো আসছে। দুই নম্বর অঙ্কটা আসছে এক নম্বর চ্যাপ্টার দুই নম্বর ফর্মের প্রবলেম 10 পেজ 41, আর তিন নম্বর অঙ্কটা আসছে দুই নম্বর চ্যাপ্টার তিন নম্বর ফর্মের প্রবলেম 12 পেজ নাম্বার 84, চার নম্বর অঙ্কটা আসছে পাঁচ নম্বর চ্যাপ্টার এক নম্বর ফর্মের প্রবলেম 15 পেজ নাম্বার 226, আর এরপরে অঙ্কটা আসছে এটা পাঁচ নম্বর অধ্যায় তিন নম্বর ফর্মেট প্রবলেম 2 238 নম্বর পেজ। এরপরে আসুন ১৩ নম্বর যে অঙ্ক, ১২ নম্বর অঙ্কটা আসছে দুই নম্বর অধ্যায় তিন নম্বর ফর্মেট প্রবলেম 11 পেজ নাম্বার 44, ১৩ নম্বরে অঙ্কটা তিন নম্বর অধ্যায় দুই নম্বর ফর্মেট প্রবলেম 9 141 নম্বর পেজ। এরপরে ১৪ নম্বর অঙ্কটা আসছে চার নম্বর অধ্যায় এক নম্বর ফর্মেট প্রবলেম 15 পেজ নাম্বার 181, আর ১৫ নম্বর অঙ্ক এটা থিওরি, ১৫ নম্বর অঙ্কে ১৬ নম্বরে অঙ্কটা আসছে ছয় নম্বর অধ্যায় থেকে তিন নম্বর ফর্মেট প্রবলেম 4 পাবেন, এখানে 301 নম্বর পেজে পাবেন। ১৭ নম্বর অঙ্কটা সাত নম্বর অধ্যায় এক নম্বর ফর্মেট প্রবলেম 13 এটা পাবেন পেজ নাম্বার 343। এরপরে ১৭ নম্বর অধ্যায় ১৭ সালের প্রশ্ন, এভাবে প্রত্যেকটা উত্তর সংকেত দেওয়া আছে। দেখুন এখানে অঙ্ক আসছে চারটা, থিওরি আসছে চারটা, সি পার্টে অঙ্ক আসছে ছয়টা, আর থিওরি আসছে দুইটা। অঙ্কগুলো করলে ইনশাল্লাহ খুব সহজে এ প্লাস পেয়ে যাবেন। এই অঙ্কগুলো আসছে দেখেন, প্রথমে যে পাঁচ নম্বরের অঙ্কটা ছয় নম্বরের অঙ্কটা আসছে এক নম্বর অধ্যায় এক নম্বর ফর্মেট প্রবলেম 15 পাবেন 33 পেজে, আর সাত নম্বরের অঙ্কটা আসছে দুই নম্বর চ্যাপ্টার পাঁচ নম্বর ফর্মেট 12 নম্বর প্রবলেম এটা পাবেন 98 পেজে। এরপরে আসুন সাত নম্বর অধ্যায় দুই নম্বর ফর্মেট প্রবলেম 14 পেজ নাম্বার 354 পাবেন, এর নয় নম্বর অঙ্কটা পাবেন এটা ছয় নম্বর অধ্যায় দুই নম্বর ফর্মেট প্রবলেম 21 পেজ 296 আছে, বারো নম্বরের অঙ্কটা এক নম্বর অধ্যায় দুই নম্বর ফর্মেট প্রবলেম 11 পেজ নম্বর 42, ১৩ নম্বরের অঙ্কটা দুই নম্বর অধ্যায় তিন নম্বর ফর্মেট প্রবলেম 13 পেজ নম্বর 85, এরপরে ১৪ নম্বর চ্যাপ্টার নম্বর 3 ফর্মেট 1 প্রবলেম 4 120 পেজে পাবেন। এরপরে ১৫ নম্বর যে অঙ্কটা আসছে এটা চার নম্বর অধ্যায় বাই প্রোডাক্ট দুই নম্বর ফর্মেট প্রবলেম 1 পেজ 184 পাবেন, ১৬ নম্বর অঙ্কটা আসছে পাঁচ নম্বর চ্যাপ্টার এক নম্বর ফর্মেট প্রবলেম 16 227 নম্বর পেজে পাবেন, আর লাস্ট অঙ্ক ১৭ এটা ছয় নম্বর অধ্যায় তিন নম্বর ফর্মেট প্রবলেম 5 303 নম্বর পাবেন 303 নম্বর পেজে। এরপর লাস্ট যে পরীক্ষাটা হলো ১৮ সাল, ১৮ সালের এভাবে উত্তর সংকেত দিয়েছি সব দেখেন, এখানে চারটা অঙ্ক ছিল চারটা থিওরি ছিল, আর এখানে পাঁচটা অঙ্ক ছিল ছয়টা অঙ্ক ছিল, আর তিন দুইটা থিওরি ছিল আটটা প্রশ্নের ভিতরে। অঙ্কগুলো উত্তর সংকেতে আসেন এক নম্বর অধ্যায় এক নম্বর ফর্মেট প্রবলেম 17 34 নম্বর পেজে আছে এটা, আর সাত নম্বর যে অঙ্কটা আসছে এটা পাঁচ নম্বর অধ্যায় দুই নম্বর ফর্মেট প্রবলেম 10 235 পেজে আছে, এরপরে যে অঙ্কটা আসছে ছয় নম্বর অধ্যায় দুই নম্বর ফর্মেট প্রবলেম 2 পেজ নাম্বার 285, এরপর লাস্ট অঙ্কটা বিপাটের সাত নম্বর অধ্যায় দুই নম্বর ফর্মেট প্রবলেম 18 পেজ নাম্বার 356 পাবেন। সিপারের অঙ্কগুলো দেখেন, বারো নম্বরে যে অঙ্কটা আসছে এটা দুই নম্বর অধ্যায় চার নম্বর ফর্মেট প্রবলেম 5 91 পেজে পাবেন, আর ১৩ নম্বর অঙ্কটা তিন নম্বর চ্যাপ্টার দুই নম্বর ফর্মেট প্রবলেম 8 139 পেজে আছে, চার নম্বর চ্যাপ্টার এক নম্বর ফর্মেট প্রবলেম 16 181 পেজে পাবেন। এরপরে আসেন ১৫ নম্বর যে অঙ্কটা এটা আসছে দুই নম্বর অধ্যায় থেকে এক নম্বর ফর্মেট প্রবলেম 2 75 নম্বর পেজে পাবেন এই অঙ্কটা, এরপর ১৬ নম্বরে যে অঙ্কটা আসছে এই অঙ্কটা আপনার ৬ নম্বর অধ্যায় থেকে আসছে দুই নম্বর ফর্মেট প্রবলেম 23 298 পেজে, আর লাস্ট অঙ্কটা আসছে এটা আট নম্বর অধ্যায় লাস্ট অধ্যায় থেকে পাঁচ নম্বর ফর্মেট, আর অঙ্কগুলো সবই পাঁচ নম্বর ফর্মেট থেকে এই পর্যন্ত আসছে দেখোটা, আর প্রবলেম নম্বর 5 পেজ নম্বর 393 পেজে আছে। এই ছিল আমাদের উত্তর সংকেত ১৮ সাল পর্যন্ত। ঠিক আছে, আমরা দেখলাম প্রত্যেকটা সালের প্রশ্নই সব এই ফর্মেটের মধ্যে আছে, কারণ সিলেবাসে আমাদের ফর্মেটটা দেওয়া হয়েছে সে অনুযায়ী ভাগ করে করে অঙ্কগুলো আলাদা করে সাজা দিয়েছি। এখন আলাদা করে প্র্যাকটিস করলে আপনার মনে রাখা সহজ হবে, তাই সহজে মনে রাখার সহজ উপায় হলো এই ফর্মেট। ফর্মেট আকারে অঙ্কগুলো করার জন্য আমার হ্যান্ড নোটবুকগুলো আপনার নিকটতম যে লাইব্রেরিগুলো আছে লাইব্রেরিতে অর্ডার দিয়ে আপনারা এখানে সংগ্রহ করে নিন।
আর না পেলে আমার সাথে সরাসরি মোবাইলে যোগাযোগ করুন। ঠিক আছে, এরপরে আসুন 14 সাল থেকে 7 কলেজে যে প্রশ্নগুলো হয়েছে এখানে আমি দিয়েছি সবগুলো, এই প্রত্যেকটা প্রশ্নও কিন্তু উত্তর সংকেত দেওয়া আছে, আপনারা এইগুলো একটু দেখবেন। কারণ 7 কলেজের প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিপিট করে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন 7 কলেজে রিপিট করে, অর্থাৎ একই সিলেবাস যেহেতু, তাই এই প্রশ্নগুলো আমি সলভ করে দিয়েছি খুব সুন্দর করে, উত্তর সংকেতও দেওয়া আছে। এবং 15 সাল গেল, এরপরে 16 সাল, 17 সাল, এইভাবে সবগুলো দেওয়া আছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসে আমরা যে আলোচনা করলাম এইগুলো প্র্যাকটিস করুন। আর আপনারা সাজেশন বাজারে পাইলেই যে কিনবেন এরকম না, সাজেশনের মান দেখতে হবে, লেখার মান দেখতে হবে, কাগজের মান দেখলে শুধু হবে না। তাই ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই, আর ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে। আমার বইয়ের অঙ্কগুলো আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি, লাইভ ক্লাসে নিচ্ছি, ভিডিও দিয়ে দিচ্ছি, আপনি বাসায় বসে খুব সহজে ইনশাল্লাহ এগুলো সব অ্যান্সার করতে পারবে। আর এ পর্যন্ত যারা আমার বইগুলো কিনেছে আর আশা করি সবাই ভালো করেছে, তা আপনিও কিনুন, কাঙ্ক্ষিত লোককে পৌঁছানোর জন্য আপনিও আমাদের বইগুলো সংগ্রহ করুন। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানে শেষ করি, আগামী ক্লাসেও আমরা আরেকটা সাজেশন দিব। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।